ছয় ম্যাচে 13 পয়েন্ট নিয়ে সুপার লিগ খেলা নিশ্চিত করল লাল বাহাদুর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার 31তম ম্যাচে আগরতলা শহরের উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হয় লাল বাহাদুর ব্যায়ামাগার এবং ফ্রেন্ডস ইউনিয়ন। এদিনের ম্যাচে লাল বাহাদুর ক্লাবের কাছে লড়াই ছিল সুপার লিগে জায়গা নিশ্চিত করা, অন্যদিকে ফ্রেন্ডস ইউনিয়নের কাছে লড়াই ছিল অবনমন থেকে নিজেদের বাঁচা নিশ্চিত করা। যদিও এদিনের ম্যাচে 3-1 গোলের ব্যবধানে লাল বাহাদুরের কাছে পরাজিত হয়ে অবনমনের পথে এগিয়ে গেল ফ্রেন্ডস ইউনিয়ন। শুক্রবার ম্যাচের 16, 35 এবং 63 মিনিটে লাল বাহাদুর ক্লাবের হয়ে যথাক্রমে 3টি গোল করেন শ্যাম কুমার, অব্রণ হরি জমাতিয়া এবং প্রীতম সরকার। অন্যদিকে খেলার 21 মিনিটে ফ্রেন্ডস ইউনিয়নের হয়ে একটি মাত্র গোল করেন ফুটবলার বিশাল জমাতিয়া। ম্যাচ শেষে জয়ী দলের কোচ সুজিত ঘোষ জানান, ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে নামার আগে লালবাহাদুর ক্লাবের সংগ্রহে ছিল 5 ম্যাচে 10 পয়েন্ট। সুপার লিগ নিশ্চিত করার জন্য ফ্রেন্ডসের বিরুদ্ধে জয় দরকার ছিল। এদিনের ম্যাচে ফ্রেন্ডসকে পরাজিত করে 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে সুপার লিগ খেলা নিশ্চিত করল লালবাহাদুর। তবে লিগে আরও 2টি ম্যাচ রয়েছে লালবাহাদুরের কাছে। আজকের জয়ের ফলে সামনের ম্যাচ দুটি চাপমুক্ত হয়ে খেলতে পারবে দলের ফুটবলাররা। মনে হয় সবার উপরেই, আমি আগেই বলেছিলাম যে বিগত ম্যাচগুলোতে লালবাহাদুর যে ফুটবল খেলেছে ওই সুপারে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা আর কি। তো আমি 4 ম্যাচে যখন সাজছিল তখনও বলেছি, এখনও বলছি, আরও আমার 2টো ম্যাচ বাকি আছে। তো যাক, আজকের পরে 2টো ম্যাচ টেনশনলেস ম্যাচ এরা খেলবে প্লেয়ারগুলো। তো আমি খুশি যে প্লেয়াররা তাদের একদম প্রতিটা ম্যাচ ভালো খেলে গেছে তারা, শুধু কিছু কিছু ভুলে হয়তো আমরা পয়েন্ট লস করেছি। তা আমার পুরো বিশ্বাস ছিল টিমের ওপর, আজকে তারা 13 পয়েন্ট নিয়ে আপাতত সুপারের প্রথম দল হিসাবে এগিয়ে থাকার জন্য আমি প্রত্যেকটা প্লেয়ারের উপর সত্যি কৃতজ্ঞ। লিগ টেবিলে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে লাল বাহাদুর ব্যায়ামাগার। আগামী 25 এবং 28 সেপ্টেম্বর লিগের পরবর্তী 2টি ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশন এবং ফরওয়ার্ড ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।